تل ماتاي تل ماريا فايدا مجلوتيا تل بنا چالنا دنیا بائره تل بنا چالنا دنیا قطع قوينة تل ماتاي تل ماريا فايدا مجلوتيا تل بنا چالنا دنیا بائره تل بنا چالنا دنیا ناري كل شوري شاتي شيبا دم سايا بين شرجة موكي تيلر تيلر ديزل كيروشي دوا خانا كوبيرا جي هم يوبوتي تيل ما ثاي ديل غارم ما تهويا جاي هيمير آبار غندو تيلي آبار غندو تيلي غنير فاران خوشي تزاي بوريا تيل بينا چالنا دنیا بايره تيل بينا چالنا دنیا গন্ধ তেল ছাড়া কি বউ খুশি হয় ইস বোঝে না বিয়ে করেন নাই নাকি একবার বোঝে না তে গন্ধ তেল ছাড়া খুশি হয় বউ খুশি হয় হ্যাঁ দা আল্লাহু আকবার জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই কথা কয় না রে কথা কয় না নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায় আরে বাংলাদেশের মানুষের কপাল খুলবে না কোনদিন এই জনগণের চরিত্র যতদিন ঠিক না হবে কথা কয় না হে মিয়া যেই জনগণের চরিত্র নষ্ট হয়ে যায় ওই জনগণের কপালে কোনদিন ইনসাফের বাদশা আল্লাহ নিজে দেয় না আমি কইতে পারেন হুজুর আমাগরে দোষ দিলে দোষ দিব না তো কি করব দাদা নির্বাচনের সময় যখন চইল্লা আসে 500 টাকা রে 500 টাকা রে 1000 টাকার লোক জিব্বা সামলাই দাঁড় না চোর রে যায়া ভোট দেয় কথা কয় না মিথ্যা কথা করছি মানে হ্যাঁ 500 টাকা গোপনে 1000 টাকা গোপনে ধরায় দেছে এ বাবা 500 টাকা 1000 টাকা পাওয়ার পরে জানতেছে আমি একটা চোরে আমারে 500 টাকা দিয়েছে ভোটের লইগা এর পরে ওই 500 টাকা 100 টাকা 1000 টাকা খাইয়া চোরেরে ভোট দেয় ভোট দেওয়ার পর প্রথম তো দুলাভাই কয়ে জরায় ধরছিল নির্বাচনের পরে এখন আর তার ঘরের দাঁড়ি জম যায় না সালাম দেশে ঠিকমতো উত্তর নেই আর টাইম পায় না কথা কয় না এখন সাত দুয়ারে যায় বদনাম করে হুম শয়তান শয়তান রে ভোট দিছিল পরে ভোট না দিলি না দেওয়াই উচিত ছিল আরে কথা কেন বুঝে না আর সাত দুয়ারে বসে বদনাম করে সাত দুয়ারে বসে কয় শয়তান রে ভোট দিছিলাম ও এত বড় ডাকাত আমাকে এলাকার মাদ্রাসা সরকার দুইটা ভাইখানা দিছে শয়তান গিল্লে খায় বলাইছে জোরে আছেন না অন্তর মেরে ধরো হায় হায় ওই বেটা তো ভাইখানা ওই তো টাকা খরচ করছি তো খাওয়ার লাগে আরে বোঝে না কথা বোঝে না সবাই জবান খুলে মহব্বতের সাথে একবার বলেন আমিন আমিন এই আমিনে কাম হইব না শয়তান দূর হইতো না জোরে 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 আমিন আমিন দুইটা বিষয় আলোচনা করছিলাম একটা হলো দুরুদ আরেকটা হইল কি ভাই সব সময় পবিত্রতার হালতে থাকা মনে আছে না গিল্লা খাইয়া ফেলাইছে মনে আছে এক নম্বর কি বলছিলাম ভাই বেশি বেশি নিজেকে ওজুর হালতে রাখবো পারবো তো ইনশাআল্লাহ দুই নম্বর নবী বলেন আল্লাহ পাকের রহমত চাও কল্যাণ চাও তো যাও দুই নম্বরে আমি নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়বা এজন্য হাদিসের মধ্যে নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার যে উম্মত আমার উপরে দুরুদ পড়বে একবার আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করবে 10 বার কয়বার মনে আছে আপনাদের ভাই হ্যাঁ এরপরে বেশি বেশি দুরুদ যে যত পড়বে ততই ফায়দা তবে একটা হাদিসের ভিতরে একটা সংখ্যা পাওয়া যায় বলতেছিলাম কি আল্লাহর নবী বলেন মান সাল্লাদিয়া শরফি আউয়ালিন নাহার আমার কোন উম্মত দিন শুরু হওয়া মানে সকালবেলা 10 বার ওয়া আশরাফি আখিরিন নাহার দিন শেষ হওয়া মানে
বিকাল বেলা 10 বার মোট কয়বার হয় ভাই বলেন হ্যাঁ মোট 20 বার আমি নবীর উপরে সকাল বিকাল মিলাইয়া 20 বার আমার উপরে যে দুরূদ পড়বে একদম কমে আল্লাহ রাসূল বলেন শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমি নবী নিজে কিয়ামতের ময়দানে তার শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাব এখন আমরা তো আসলে পড়ি না আমলের অভ্যাস নাই নবীর উপরে দুরূদ পড়ার অভ্যাস এখন মানুষের ভিতরে নাই এই জন্যই তো রহমত কমে গেছে বরকত কমে গেছে কথা কন না ভাই কথা কন রহমত কমছে বরকত হ্যাঁ টাকাওয়ালা হইছে শান্তি পাইতেছে না ধনী হইতেছে নিয়ামত পাইতেছে না এ নামি আর দামি হইতেছে ভিতরে কোনো শান্তি পাইতেছে না এই সব কিছু বেআমলের কারণে আমল থেকে দূরে থাকার কারণে তো আল্লাহর ওলিরা কি বলেন কোন মানুষের ভিতরে যদি এই অভ্যাস একবার আইসা যায় কি এই যে নবীর উপরে দুরূদ পড়ার একটা স্বভাব একটা চরিত্রই যদি কাউর হইয়া যায় ওই দিন যদি তার উপরে আসমান বরাবর কোনো বালা মুসিবত আসে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এটা বুঝাইতে যাইয়া বলতেছিলাম না এক ইহুদি আল্লাহর নবীর কাছে আসছে তো বলতেছিলাম ইহুদি আল্লাহর নবীর কাছে আসছে এই যে ভাই মোহাম্মদ বলেন না সাল্লাল্লাহু এই যে এতটুকু পড়ছেন 10টা রহমত পেয়ে গেছেন সুবহানাল্লাহ 10টা গুনাহ মাফ হইছে 10টা নেকি হইছে আল্লাহ পাক আপনার ইজ্জত ও সম্মানের 10টা মাকাম আল্লাহ বাড়াই দিতেছে ইহুদি আইসেই আল্লাহর নবীর বলতেছে যে তোমার কাছে একটা মামলা নিয়ে আসছি তুমি আমার মামলার এই সঠিক রায় দিয়ে দিবা সঠিক বিচার করে দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপারে মামলা কার নামে মামলা কিসের মামলা বলো ইনশাআল্লাহ আমি ইনসাফের সাথে কি করব বিচার ব্যবস্থা করব ইহুদি কয় না হবে না তুমি আগে আমার দ্বারে একটু ওয়াদা করো রসুলকে কিসের ওয়াদা কয় যে তোমার কাছে যে মামলাটা দিলাম এই যে মূল যে অপরাধী তার নামটা বলার পরে তুমি আবার গুলে টুটে দেবা না তো বোঝেন নাই মনে দেখা গেল নাম কইলাম তুমি ওগল বগল বিচার করলা ওগল বগল বিচার বোঝে না আরে বোঝে না কথা ওগল বগল বিচার বোঝেন না বর্তমান দুনিয়ার বিচার ব্যবস্থা যেই অবস্থা বর্তমান দুনিয়ার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যানরা যে বিচার করে এই বিচার রে কয় ওগল বগল বিচার নিজের পক্ষের লোক হইলে সাত খুন মাপ শত্রুর পক্ষের লোক হইলে ঠাইস্য ধরে আরে কথা কয় না বোঝে না কথা ঠিক না বিচার করতে বইছে এ পটলা যদি বগল তালে একারে ঢুকাই দিতেছে যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমি মেম্বার রামনের আবার রাগ হইন না সব জায়গার মেম্বার চেয়ারম্যান তার এক হয় না বেশিরভাগ যে দোষী তাই বলতেছি কি কন এ যে টোপলা কেন ধরাই দিছে বাস বিচার ঘুরিয়ে গেছে গা আরেকদিকে মিথ্যা কথা করছি মনে হয় ইহুদি ডাক দিয়া কয় ভাই মোহাম্মদ মামলা তো দিমু কিন্তু আগে আমার হাতে ওয়াদা করো নাম বলার পরে তুমি আবার ওগল বগল বিচার তো করবা না মানে নাম শোনার পরে তুমি আবার ঘুরে যাবা না তো আল্লাহর নবী বলে ওয়াদার কিছু নাই আমি ইনসাফের সঙ্গে বিচার করব তোমার চিন্তা নাই তুমি বলো কি ব্যাপারে মামলা আর কার নামে মামলা ইহুদি কয় ভাই নাম বলার পরে যদি তুমি সঠিক বিচার না কইরা ওই লোকের পক্ষে চলে যাও তাইলে কি হবে আল্লাহর নবী ডাক দিয়া গারে হাত এত কথা বলার কি আছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুনিয়ায় পাঠাইছি ন্যায় বিচার ইহসান পয়দা করার লাইগা আল্লাহ তো আমার দুনিয়ায় পাঠাইছি আদল ইহসান ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই তো আল্লাহ পাক আমার দুনিয়ায় পাঠাইছে এ ভাই এত ওয়াদার কি আছে তুমি বইলা ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা আমার উপরে যে নাজিল করছে কোরআন এই কোরআনের মাধ্যমে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই এই ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই তো আল্লাহ পাক আমারে পাঠাইছে আজকের বর্তমান দুনিয়ায় কোনো শান্তি নাই কারণ কি ও ভাই
কোরআনের বিচার সংসদে নয় কোরআনের আইন দিয়ে সমাজে বিচার করা হয় না এই জন্য সমাজের নিম্ন শ্রেণীর মানুষ সঠিক বিচার পায় না আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা হইতো আল্লাহ পাকের আইন দিয়ে যদি সংসদ পরিচালনা হইতো আল্লাহ পাকের আমার নবীর আদর্শ দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করা যাইত আমার নবীর আদর্শ দিয়ে যদি বিচার ব্যবস্থা পরিচালনা করা যাইত এই দুনিয়ার ভিতরে খুন জুলুম অন্যায় অবিচার খুঁজা পাওয়া যাইত না ঠিক এই কোরআনের আইন নাই এইজন্য সর্বত্রই আল্লাহু আকবার বিচার ব্যবস্থা খালি উল্টা পাল্টা যে অপরাধী সে মাপ পাওয়া যায় যে নির্দোষী যে জেলের মধ্যে খাইটা খাইটা মরে কোরআনের আইন নাই তাই আল্লাহর নবী বলেন চিন্তা কইরো না আমি সেই মানুষ না আমি কাউর প্রতি হ্যাঁ এই অগ্রিম দরদ দেখাইয়া তার পক্ষে যাইয়া বিচার দিমু সেই নবী আমি না আল্লাহ আমার এই জন্য পাঠান নাই একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসছে এক মহিলার নামে ভাই আপনারা কি রাগ করছেন না কালকের অর্ধেক থোয়া কথাতে বলতিছি ভাবতেছেন যে হুজুর কোন থেকে কি শুরু হলো কোন থেকে কি শুরু হলো মানে কালকে যা ছিল তা বলবো না এ কথা বুঝুন নাই ভাই না এটা বিচার আসছে একজন মহিলার নামে মহিলা চুরি করছে আল্লাহর নবী গোল বৈচার বৈঠকের মধ্যে মাঝখানে বসছেন দুই পাশে দুই পক্ষের কথাবার্তা শুনতেছেন ফয়সালা এমন পর্যায়ে গেছে যে মহিলার মারাত্মক একটা বিচার হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিব্বায় কামড় দিতেছে আল্লাহ রে আল্লাহ এই মহিলার যদি এখন মারাত্মক বিচার হইয়া যায় হাত কাটুক অথবা যাই করুক মহিলার মারাত্মক বিচার হইলে নবীর ইজ্জত শেষ হয়ে যাবে কেন মহিলা ওই নবীর কুরাইশ বংশেরই একজন মহিলা মহিলার কোনো ক্ষতি হয় মানে নবীর বংশের একজন মানুষের এই হইল আল্লাহ নবীর বংশের ইজ্জত থাকে না তা নবী তো মনে হয় সম্ভবত এটা জানে না এ নবীর এই কথাটা একটু শোনানোর দরকার এক সাহাবি আর এক সাহাবির ঠেলতেছে তুই যা কয় ওর আল্লাহ এটা আমি বলতে পারবো না বুঝতে পারতেছেন না একজন আরেকজনরে ঠেলতেছে গুতাইতেছে কেউ যায় না তা কি করবে হন নবীরে তো এই কথাটা শোনানোর দরকার নবী বিচার যা করবেন বুঝে কইরেন মহিলা কিন্তু আপনার লতায় ফাতায় আত্মীয় হতে পারে আপনার বংশে কে বলবে কেউ সাহস পায় না এর মধ্যে আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল না জায়েদ আরে কথা হবা না একটা কন বুঝতেছেন তো আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ জায়েদ এই জায়েদের একটা ছেলে ছিল ছোট্ট উসামা আল্লাহর নবী হাসান হুসাইনের মতো ওরে বড় মহব্বত করতেন নিজের নাতির মতোই ওরে ভালোবাসতেন তো উসামা আল্লাহর নবীর ভারী ফাগল জন্মের ফাগল নবীরে ভাইলে ওর দিন দুনিয়া শেষ নবীর দূর পিছে পিছে দূর কথা বুঝছেন না এন উসামা ঘুরতেছে কেন এক সাহাবি দর্শে তুমি করো কে আমি নানারে খোঁজ দিয়েছি কে নানারে খোঁজো কে নানার কাছে যাবো গেলা সময় দেখি না নানারে নানা কই তোমার নানার কাছে তোমারে পাঠাইতেছি একটা কাম আছে আগে তো বাচ্চা দেয় দূর ধরছে দূর এই দাঁড়াও মিয়া যাবা তো তা আগে একটা কথা আছে তুমি তোমার নানার কাছে যাইয়া কানে কানে একটা কথা বলবা ও নানা যে মহিলার বিচার করতেছো বুঝাশি না কইরো মহিলা কিন্তু তোমার বংশের মহিলা কথা বুঝছেন না তো এই কথাটা বইলা যেই সাইরে দেশে দৌড় হয়ে চলে গেছে যাই এই এই উসামা আল্লাহর নবীর পেটের উপর যায় বসছে সুবহানাল্লাহ আল্লাহর নবী দুই পক্ষের কথা শুনতেছেন নাতি আইসা ফ্যাটের মধ্যে বসছে নানা নাতি সম্পর্ক নানা হইলে তো আর বুঝবেন না নানা দ্বারা এরা বোঝে তো নাতি ফ্যাটের উপর বসছে তো আল্লাহর নবী দুই হাত দিয়া উসামা কেরম আঞ্জা কইরা ধরছেন ধইরা ঢুলতেছেন আর দুই পক্ষের কথাবার্তা শুনতেছেন এর মধ্যেই উসামা কি করছে এ কান নানা আল্লাহ রসুলের বুকের সঙ্গে লাগাইয়া ঠেলতে ঠেলতে বুক উঁচা করছে আল্লাহ নবীর কান পর্যন্ত মুখ নিয়ে গেছে তখন আল্লাহ নবী খেয়াল করলেন উসামা মনে আমার কিছু একটা বলবে এত ইম্পর্টেন্ট একটা বিচার বুঝলিশের মধ্যে একটা ছোট বাচ্চা কি বলবে তার প্রতি আল্লাহ নবীর গুরুত্ব সুবহানাল্লাহ হ্যাঁ আদর্শ নবী কারে কয় আল্লাহ নবী আরেকটু কাইট হইয়া বলতেছেন নানা কিছু বলবা নাকি উসামা ডাক দিয়া কয় বলমু মানে ইম্পর্টেন্ট কথা তোমার সঙ্গে নানা আল্লাহর নবী কয় কি এমন ইম্পর্টেন্ট কথা তোমার উসামা ডাক দিয়া কয় ও নবী গো বিচার ব্যবস্থা যা করার কইরো কিন্তু বুঝাই শুনা কইরো নবী ডাক দিয়া কয় কেন না না কি সমস্যা কয় তুমি যেই মহিলার বিচার করতে বসছ নবী
এই মহিলা কিন্তু তোমার কুরাইশ বংশের লতায় পাতায় আত্মীয় হইতে পারে বলা যায় না এই মহিলার কঠিন কোন বিচার হইলে তোমার ইজ্জতের সম্মান থাকবে বংশের সম্মান থাকবে না উসামা কথাটুক কইল আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল উসামার নিচে রাইখা আল্লাহর নবী দাঁড়ায়া গরম সুরে ডাক দিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় এ আমার সাহাবায়ে কেরাম আমার বংশের মহিলার হাত কাটা থাকবো বড় বিচার হোক এইটা যদি হয় তো আমার বংশের ক্ষতি হবে বদনাম হবে এতটুক কথা এতটুক বাচ্চার ব্রেনের মধ্যে জীবন আসার কথা না নিশ্চয়ই তোমরা পরামর্শ কইরা এই হুসামার আমার কাছে পাঠাইছো এ সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না আল্লাহ পাক আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠাইছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ন্যায় বিচারক সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছে এ সাহাবায়ে কেরাম তোমরা মনে করছো এই কথা আমারে বললে আমি মহিলার পক্ষে যাব গা তোমাদের এই কথা জেনে না রাখা উচিত ও সাহাবায়ে কেরাম এই মহিলার জায়গায় আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হইতো আমি আল্লাহর নবী আমার ফাতেমার হাত কাটতে দ্বিধা করতাম না ইনসাফ আর বর্তমান দুনিয়া চলতে আছে এখন খালি টাকার তেলের উপর দিয়া কথা কয় না তেল জেনেন না তেল এ বাবারে ওই যে পানির তেল কন আর টাকার মালের তেল কন তেল ছাড়া দুনিয়া এখন চলেই না কথা কয় না সর্বোচ্চ এই ভালো কথা মনে করছে রে এই যে আমাদের একজন মুরব্বী চইলা গেল আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানাক সবাই বলে না আমিন আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই পাগলা অল্প বয়সে দুনিয়া থেকে চইলা গেছে এই অল্প বয়সে এমন এমন জাদরিল মার্কা কিছু গজল লেখা গেছে ওই গজলগুলা বর্তমান সমাজের রঞ্জে রঞ্জে পুরাপুরি মিলা যায় কথা কয় না এই যে ফাগলা লেইখাও গেছে এই তেলের নামে গজল বেরেন মনে ফিরে গেল আমার ওয়াজ আমি কোনোদিন গজল গাই না আল্লাহ আজকে মনে ফিরে গেছে কামুনি আরে কথা কয় না কামুনি হ্যাঁ লেইখা গেছে কি গজল তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া কথা কয় না তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবিরাজি হোমিওপতি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমের আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির ফরান খুশিতে যায় বরিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া গন্ধ তেল ছাড়া কি বউ খুশি হয় ইস বোঝে না বিয়ে করেন নাই নাকি একেবারে বোঝে না গন্ধ তেল ছাড়া খুশি হয় বউ খুশি হ্যাঁ দা আল্লাহু আকবার জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই কথা কয় না রে কথা কয় না নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু জিনি তিনি চে আর পায় আরে বাংলাদেশের মানুষের কপাল খুলবে না কোনোদিন এই জনগণের চরিত্র যতদিন ঠিক না হবে কথা কয় না হে মিয়া যেই জনগণের চরিত্র নষ্ট হইয়া যায় ওই জনগণের কপালে কোনোদিন ইনসাফ কার বাদশা আল্লাহ নিজে দেয় না আমি কইতে পারেন হুজুর আমাকে দোষ দিলেন দোষ দিব না তো কি করবো দাদা নির্বাচনের সময় যখন চলে আসে ৫০০ টাকার ১০০০ টাকার লোক জিব্বা সামলাই তার না চোর রে যায়া ভোট দেয় কথা কয় না মিথ্যে কথা করছি মানে হ্যাঁ ৫০০ টাকা গোপনে ১০০০ টাকা গোপনে ধরায় দিছে এ বাবা ৫০০ টাকা ১০০০ টাকা পাওয়ার পরে জানতেছে আমি একটা চোরে আমার ৫০০ টাকা দিছে ভোটের লইগা এরপরে ওই ৫০০ টাকা ১০০ টাকা ১০০০টাকা খাইয়া চোরের ভোট দেয়
ভোট দেওয়ার পর পর্যন্ত দুলাভাই কইয়া জরায়া ধরছিল নির্বাচনের পর এখন আর তার ঘরের দারে জাম যায় না সালাম দেশে ঠিকমতো উত্তর নেয় আর টাইম পায় না কথা কয় না এখন সাত দুয়ারে যায় বদনাম কয় শয়তান শয়তান রে ভোট দিছিল ওরে ভোট না দিলি না দেওয়াই উচিত ছিল আরে কথা কেন বোঝে না সাত দোয়ানে বসে বদনাম কয় সাত দোয়ানে বসে কয় শয়তান ভোট দিছিলাম ও এত বড় ডাকাত আমাকে এলাকার মাদ্রাসা সরকার দুইটা ভাইখানা দিছে শয়তান গিল্লে খাইয়া ফেলাইছে জোরে আসছেন না অন্তর মরে যাবে হায় হায় ওই বেটা তো ভাইখানা ওই তো টাকা খরচ করছি তো খাওয়ার লাগি আরে বোঝে না কথা বোঝে না এ বেটা টাকা খরচ করছেই তো মাইরে দুইরে খাওয়ার জন্য ওই বেটা তো ভাইখানা খাইছো তোরে গিল্লে খাওয়া উচিত ছিল তুই ভোট বেসলি কে আরে কথা কয় এখন সাত দানবে গল্প লিখছার মালনি হতি কাজ এই জন্য টাকার লোভ সামলাইতে না পাইরা ভালো মানুষে ভোট দেয় না এই জন্য ভালো শাসক আসে না যেই লোকটা টাকা ছাড়া নির্বাচনে জয়ী হয় ওই লোকরে জনগণ কলার দইরা এলাকার উন্নয়নের কাজ করাইতে পারে কথা কয় না এ বেটা তুই কাম করবি না কেন উন্নয়ন করবি না কেন তুই টাকা খাইলি কেন জনগণের কাছে তারে কৈফিয়ত দেওয়া যায় কিন্তু আপনি যখন ভোট তার কাছ থেকে ভোট কিনা টাকা খাইয়া তারে ভোট দিয়া যদি যায় বলেন এ তুই এই রাস্তার উন্নয়ন করলি না কা ও ডাক দিয়া কবে লিখছার কম দে আমি এমনি কি আমি তো খাওয়ার লেগেই দাঁড়াইছি তুই ভোট দিছিস কি মাগ নানি বেটা তুইও তো আমার তোর টাকা খাইছিস প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়ায় পাঠাইছে চিন্তা নাই সমস্যা নাই বলো কার নামে মামলা কোন বিষয়ে মামলা ইহুদি ডাক দিয়া কয় তোমার অমুক সাহাবী আমার চুরি করছে বিচার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাহাবীর নাম শুই নাই নিরাশ তাই জয়া গেছে কি কও মিয়া তোমার মাথা কি গ্যাস্ট্রিক হইছে কি কও উল্লো বল্লা কথা হ্যাঁ হ্যাঁ অমুকে আপনার অমুক সাহাবী আমার মুখ চুরি করে নিয়ে গেছে কারণ ন্যায্য বিচার বিচার করে দিবে আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই তোমার মনে ভুল হইতেছে কারে না কারে দেখছো তুমি আমার সাহাবীর নামে দোষ দাও ইহুদি ডাক দিয়া কয় এই জন্যই তো প্রথমে কইছিলাম যে ওয়াদা কর কথা তো করলাম না এই যে নাম হইন না তুমি ঘুরিয়া গেলা আল্লাহ নবী কয় ও ভাই ঘোরাঘুরির জন্য না যেই লোক আমার হাতে হাত দিয়া কলেমা পড়া মুসলমান হয় একজন মুসলমান আবার চুরি করে কেমনে কোন মুসলমানের দ্বারা চুরি করা সম্ভব না আল্লাহর নবী ডাক দিয়া কয় তুমি যে আমার সাহাবীর নামে চুরির মামলা দিছো তোমার কাছে কি কোনো সাক্ষী প্রমাণ আছে ইহুদি কয় আমি জীবনের সাক্ষী ছাড়া কথা কই না আল্লাহর নবী বলে তাই তোমার সাক্ষী কোথায় চারজন আইনা হাজির করছে কথা কয় না কয়জন চারজন চোর চারজন সাক্ষী আইনা নবীর সামনে হাজির করছে আল্লাহর নবী জিজ্ঞেস করে কি বাবা তোমরা কি কও কাহ আমরা সাক্ষী আপনার অমুক সাহাবী এই লোকের উট চুরি করছে আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে ডাক দিল যাও তাড়াতাড়ি ওই সাহাবীরে ধরে নিয়ে আসো কত বড় দুষ্ট আমার সাহাবি পরিচয় দিয়া চলে আবার তলে তলে চুরিও করে এটা কি সহ্য করা যায় যাও ধরে নিয়ে আসো সাহাবিরা যাইয়া ওই সাহাবির দুই হাত ধরিয়া টানতে টানতে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন আল্লাহর নবীর সামনে যখন এনে দাঁড় করাইছে আল্লাহর নবীর চেহারা দেখা মনে মানে না নবী চেহারা দেখা কয় এর দ্বারা চুরি হয় বোঝে না কথা বোঝে না বোঝেন না এ কিছু কিছু মানুষের চেহারার মধ্যেই ভালো মন্দ ঘটে না বোঝে না এই আল্লাহর নবীর চেহারা দেখা মনে মানে না এর দ্বারা চুরি তারপর আল্লাহর নবী জিজ্ঞেস করছে কি রে ভাই তোর কি অবস্থা ভালো আল্লাহর নবী কি ব্যাপার আমার সাথী ভাইরা আমার এইভাবে ধরে নিয়ে আসলো হঠাৎ কি তুই চুরি করছো কা সাহাবি আসছে সাহাবি কে চুরি কি বোঝে না চুরি কি সাহাবিক দিঘা ও চুরি কি চুরি সেনে না তো চুরি করবে আল্লাহর নবী ইহুদিরে ডাক দিয়া কা কি রে বেটা তোর মাথা খারাপ কার নামে চুরির মামলা দিলি ও তো চুরি সেনে না ইহুদি ডাক দিয়া কা নবী আপনি কি কিছু বোঝেন না কেউ চুরি কইরা কি স্বীকার করে না কি হলো অভিনয় করতিছে ভালো কইরা কষা দেন দেন আনে ঠিক পড়বে না কথা কয় না কষা দেন না দেখে না একবার স্বীকার করবে আর অত কত দরকার আছে আমার সাক্ষী আছে না নবী কা তাই তো আল্লাহর নবী ডাক দিয়া কা কি রে ইহুদি কি রে সাহাবী
তুই না আমার সাহাবী হইলি আমার হাতে হাত দিয়া কলমা পড়লি চুরি করলি কেমনে সাহাবী দুই ফোঁটা চোখের পানি ফলায়া কইল বিদ কি বলেন আপনি চুরি করছি আমি এ নবী আমার ভালো মতো মনে আছে যেই দিন আমার দুই হাত আপনার হাতে দিয়া পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ চরণলুয়া কলিজার টুকরা আমার বাবারা আমার মাওলা পাকের জিকিরের মধ্যে মজা আছে না নাই আরে কথা কয় না আছে না নাই আছে কলিজার টুকরা ভাই আছে আপনারা যারা এখন আমার সঙ্গে তাল মিলাইয়া আছে বললেন তো তালে বলছেন আসলে মজা পান না আমার মাওলার জিকিরের মধ্যে আমার মাওলার এবাদতের মধ্যে যে কি মজা কিন্তু ভাই বর্তমানে অধিকাংশ মানুষ আমরা এই মজা কিন্তু পাই না ভাইরা আমার মাওলার জিকিরের মধ্যে এত মজা এ ভাই আমার মাওলার এবাদতের মধ্যে এত মজা এরে ভাই আমরা অধিকাংশ মানুষ পাই না যদি পাইতাম তাইলে বাবারে এ বাবা এলাকায় যত মানুষ আছে ওই মানুষগুলা যদি আজকে এখানে আসতো এ বাজান এই মাঠে কোনো দিন ধরানো যাইতো না কথা কয় না আসলে মাওলার জিকিরের মধ্যে ইবাদতের মধ্যে মজা আছে কিন্তু আমরা পাই না কেন পাই না ভাই ও কলিজার টুকরা ময়না পাখি বাবারে যে কোনো জিনিসের মজা নেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে যেমন বাবা দুনিয়ায় যত প্রকারের দামি খাবার কন এই খাবারের মজা নেওয়ার জায়গা কিন্তু জিব্বা কথা কয় না জিব্বা দিয়া খাবারের মজা নিতে হয় কিন্তু কোনো মানুষের যদি জিব্বায় অসুখ হয় অথবা জিব্বাটা নষ্ট হইয়া যায় এই মানুষের যত দামি খাবার আপনি দেন না কেন ওই লোকের দ্বারে ওইটা দামি খাবার না নষ্ট খাবার মনে হয়